কামাখ্যার দর্শন হওয়া একটা নিয়ম আছে, 26 তারিখে যেটা দর্শন হব, কামাখ্যার দর্শন করা তন্ত্রবিদ্যার পদ্ধতিখিনি হয়েছে, প্রথমতে পাণ্ডু ঘাটত স্নান করব লাগে রাতেপুয়ায়, করে উঠি উমানন্দ দর্শন হব, অর্থাৎ দেবীয় নিজের হাজবেন্ডক যোনে প্রথম দর্শন করে তেওঁক বেশি ভাল পায়। পদ্ধতি হয়েছে তন্ত্রবিদ্যার পদ্ধতি হয়েছে পাণ্ডু ঘাটত স্নান করে আপনি উমানন্দ যাব। উমানন্দত দেবী পার্বতী দুইটাই উমানন্দ অর্থাৎ উমং মানে আনন্দ, দুইটাই হায়েস্ট ইমোশনেল সময়, আবেগ অনুভূতি থাকা সময়খিনি মানে শিব আৰু পার্বতী মায় সিহতে সেইখিনি সময় তাতে অতিবাহিত করে, সেইখিনি সিহতর খুব আনন্দর সময়, সেইকাৰণে তার নামেই উমানন্দ হয়েছে। এই উমানন্দ আর কামাখ্যার মাজত তার মানে ছয়টা পীঠ আছে, এই ছয়টা পীঠ এটা উপর দি ব্রহ্মপুত্র গৈছে, এই ছয় পীঠ কেটা মাটির তলত বহি গৈছে, সেই কারণে পাণ্ডু ঘাট স্নান করে উমানন্দ দর্শন হয়ে আইয়ে কামাখ্যা দর্শন হব। আর কামাখ্যা দর্শনের নিয়মটি হয়েছে দেবীয় দুপরিয়া ভাত খাওয়ার পিছত কামাখ্যা দর্শন করলে ফল কমকে পায় বা নাপাবও পারে, কারণ দেবীয় শুই যায় শয়ন অবস্থাত যায়, গতি কামাখ্যা দর্শন করার নিয়ম হয়েছে 12টা এটা দেবীর ভোগ দিয়ে, ভোগ দিয়ার আগত আপনাদের কামাখ্যা দর্শন হব, কারণ দেবীয় ভোগ খাওয়ার পিছত নিদ্রা অবস্থাত যায়, তেতিয়া চকু মুজি দিলে সেবা করলে আপনার দেখা নাপাবও পারে।